কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম তোলা হচ্ছে গাড়িতে। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসাররা বুঝে নেন নির্বাচনী সরঞ্জাম। পরে মালামাল আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় স্ব স্ব কেন্দ্রে। সরঞ্জামাদির মধ্যে থাকছে ব্যালট বাক্স, অমোচনীয় কালি, স্ট্যাম্প, সিল, থলে সহ 60টি সামগ্রী। মালামালগুলোর মধ্যে থাকছে স্বচ্ছ ব্যালট বক্স, আমাদের সিল, স্ট্যাম্প, অন্যান্য যে সামগ্রীগুলি আছে, বিভিন্ন কাগজপত্র আছে, সকল দ্রব্যাদি মণিহারি আছে, সবগুলো আমরা আজকে প্রেরণ করছি। এদিকে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতির কথা জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। সকল কেন্দ্রে আমরা মালামাল আজকে পাঠিয়ে দিব মূলত, কিন্তু কিছু কেন্দ্র আছে যেগুলোতে আমরা সকালে আমাদের ব্যালট পেপার পাঠাবো। নির্বাচন স্বচ্ছ করতে এখনই কেন্দ্রে পাঠানো হচ্ছে না ব্যালট পেপার। ভোটের দিন ভোরে আইন শৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সরঞ্জামটি। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।